অ্যাকচুয়ালি বিগত বছরগুলোতে, মানে ধরেন আপনি আরো 20 বছর আগের কথা যদি বলি, আমি দেখিনি এতদিন, আমি যে কদিন ধরে দেখেছি ধরেন 4 বা 5টা পিকনিক দেখেছি বা 10টা পিকনিক দেখেছি, শিল্পী সমিতি কখনো কারো উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না, কেউই পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু গিফট পাঠানো ছাড়া শিল্পীদের পক্ষে একটা সমিতি মানে কিন্তু এটা একটা নন অর্গানাইজ, মানে আমি বলব যে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এখানে এখানে কিছু করতে হলে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়। আমি হয়তো 500 টাকা দিলাম, কেউ 5 লাখ দিল, কেউ 5 হাজার দিল, শিল্পীদেরই এটা স্পন্সর বলি আর যে বলি ম্যানেজ করে এটা শিল্পীরা মিলে পিকনিক করে। ইভেন আমাদের পিকনিকে কিন্তু কোনো চাঁদাও ধরা হয় না, আমরা স্পন্সর করি বা পার্সোনাল জায়গা থেকে দিয়ে আমরা পিকনিকটা করি। সো শিল্পী সমিতি কখনোই, যদি এটা বলে থাকে কেউ তাহলে এটা মিথ্যা কথা বলে, শিল্পীরা কখনো উন্নয়নের ভূমিকা রাখতে পারে না শিল্পী সমিতি। বরঞ্চ একটা রুম, একটা স্টাডি রুম আছে আমাদের ওখানে, আমরা বসে চা কফি খেতে পারি, একটু এই বৃষ্টিতে একটা বসার স্থান সেটা। তারপরে যদি কোনো ঝামেলা হয় কোনো শিল্পীর সাথে পরিচালকদের, এখানে বসে সেই সুষ্ঠু সমাধানটা করা হয়। সো এর বেশি আসলে এখানে করার কিছু নাই। এবং ও যে বললেন পিকনিক, হ্যাঁ পিকনিক একটা অংশ, পিকনিকটা হয়, ইফতারটা হয়, আমরা সবাই একসাথে বসে গেট টুগেদার, এইটাই আসলে, মানে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় শিল্পী সমিতির কাছ থেকে আশা করা উচিত। যেহেতু বলছিলেন যে এটা একটা অলাভজনক সমিতি এবং যেটা যে অনেক বেশি কিছু করার নেই, এটা একটা সংগঠন 2 বছরের টার্মে থাকে, তো সেটা নিয়ে এই যে এইবার এত কড়া নিয়ম কানুনে যে প্রবেশ নিয়ে বা এই যে আপনার কোর্ট বসবে, আমরা শুনছি ভ্রাম্যমাণ কোর্ট বসবে, এই বিষয়গুলো কারণটা কি? এটার কারণ আপনারাও জানেন, মানে এটা গতবার যেহেতু অনেক মানে কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল সব কিছু, এর জন্য হয়তো একটু কড়াকড়ি হচ্ছে। তো দিন শেষে তো সবাই মনে ঢুকতে পারবে, আমি যতটুকু শুনলাম যদি খবর পেলাম যে মোটামুটি জার্নালিস্ট ভাইরা যারা আছেন বা আমাদের পরিচালক ভাইরা যারা আছেন সবাই মোটামুটি ঢুকবে আমার মনে হয়। সো করাকরি তো ওরকম নাই, বাট কিছু কিছু জিনিস কিছু তো আগে থেকে সতর্ক থাকা উচিত, যেহেতু গতবার একটা ঘটনা ঘটেছে, রাইট? তো এই জন্য একটু সতর্ক থাকাটা মনে হয় নিরাপদ সবার জন্য। আপনাদের ব্যানেল জয়ী হলে শিল্পীদের জন্য ফ্ল্যাট বা জমি এরকম কিছু চিন্তাভাবনা করা হয়েছে, আপনি কি এই সম্বন্ধে জানেন? ফ্ল্যাট দিবে তাহলে আমি এটা পাবো বলে, যদি ফ্ল্যাট দেয় তাহলে আমার ধরে পাওয়ার কথা। আলটিমেটলি এটা কীভাবে সম্ভব যে এই এখান থেকে, আমি একটু আগেই বললাম যে পিকনিকটা হয় মোটামুটি ঠিকঠাকভাবে, একবেলা আমরা খেতে কত কষ্ট স্পন্সার ম্যানেজ করে কতভাবে সুন্দর করে প্ল্যানিং করি, তো সেখানে ফ্ল্যাট কীভাবে হয় আসলে? দেখেন এটা হচ্ছে জেনেছি বলতে আমি জানি না, আপনি কার কাছ থেকে জেনেছেন? কার কাছ থেকে? অমিত হাসান ভাই যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই অমিত ভাই বুঝে শুনেই বলেছেন। এটা কিন্তু মানে শুধু শিল্পীদের জন্য না, যারা জার্নালিস্ট আছেন, যারা প্লেয়াররা আছেন, এটা যদি সরকারিভাবে মানে অ্যাপ্লিকেশন করা হয় এটা যে কেউ পেতে পারে, ঠিক আছে? অথবা অ্যাপ্লিকেশনটায় কেউ হেল্প করতে পারে, এই হেল্পটা তো শিল্পী ধরেন কেউ একজন অ্যাপ্লিকেশনই করতে পারে না, তাকে অমিত ভাই বা আমি যদি হেল্প করে দিই, চিঠিটা লিখে দিই, সেটা যদি জমা দেয়, হ্যাঁ সরকারিভাবে, এটাও তো এক ধরনের হেল্প। সো তখন যদি উনি জমিটা পায় বা ফ্ল্যাটটা পায় তাহলে তো এটা হেল্প করাই নাকি? সো এরকমই হতে পারে বিষয়টা। নির্বাচনের আগে অনেক ধরনেরই আশ্বাস দেওয়া হয় শিল্পীদের জন্য, এটা কতটুকু বাস্তবায়ন হয় বলে আপনি? যেহেতু আমি এই মুহূর্তে কোনো আশ্বাস দিচ্ছি না, সো আমি বলতে পারবো না, বাট যারা যারা আশ্বাস দেয় তাদেরকে ধরবেন আপনারা যে কী কী হবে না হবে, কারণ আমি তো কোনো আশ্বাস দিচ্ছি না, আমি তো একদম পুরো ফ্যাক্টটাই বলে দিলাম যে শিল্পী সমিতি কখনোই মানে মানে বড় কিছু করতে পারে না। বাট হ্যাঁ, যদি সব প্রপার শিল্পীর যদি একসাথে প্রধানমন্ত্রীর কাছে যায়, যে যদি কিছু চায়, এটা উনি প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন, সেহেতু সবাই পরিচিত মুখ সেটা হতেই পারে, কিন্তু এর বেশি আসলে আগে থেকে কিছু বলা সম্ভব না।